অতি সংক্রামক রূপ নেয়া যুক্তরাজ্যের নতুন করোনা ভাইরাসের সন্ধান মিলেছে ভারতে। প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে এই ভাইরাসে আক্রান্ত 6 জন, তারা সবাই সদ্য যুক্তরাজ্য ফেরত। এর মধ্যে 3 জন বেঙ্গালুরু, 2 জন হায়দ্রাবাদ এবং 1 জন পুনের হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন। বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ধারণা করা হচ্ছে পরিবর্তিত এই ভাইরাস 70% বেশি সংক্রামক, তবে এটা অধিক প্রাণঘাতী কিনা তা এখনও নিশ্চিত নয়। সদ্য আবিষ্কৃত ভ্যাকসিনের বিরুদ্ধে কার্যকর কিনা তা নিয়েও এখন পর্যন্ত সমাধানে আসতে পারেননি গবেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রে 2 কোটির কাছাকাছি পৌঁছেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এর মধ্যে গত কয়েকদিনেই দেশটিতে সংক্রমিত হয়েছেন প্রায় 10 লাখ মানুষ। এ কারণে নিউ ইয়র্কের হাসপাতালগুলোতেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সম্প্রতি 30 জন বাংলাদেশি কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে কানু দত্ত রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরও আবার ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। এই ভাইরাসের সংক্রমণ সম্প্রতি আরও মহামারী আকার ধারণ করায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠতে পারে। তিনি জানান এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিটি রাজ্যে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে, তবে এসব ভ্যাকসিন পেতে সামনের সারিতে থাকবেন স্বাস্থ্যকর্মীসহ নির্দিষ্ট শ্রেণীর কিছু মানুষ। তাই এই নিয়মের বেড়াজাল ডিঙিয়ে সাধারণ মানুষ কবে ভ্যাকসিন পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চাই, তাই সরকারের কাছে আকুল আবেদন এই করোনার ভ্যাকসিন অতি দ্রুত জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হোক। এদিকে নিউ ইয়র্কের অনেক এলাকায় সিটি প্রশাসনের নির্দেশে ইনডোর ডাইনিং বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। ইনডোর ছাড়া আসলে রেস্টুরেন্ট ব্যবসা হয় না, বিশেষ করে আমরা যারা বাঙালিরা, আমরা ভিতরে খাওয়ার অভ্যস্ত, ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে অল্প পরিসর হলেও তারপরে আমরা নিজেরা ভিতরে বসে খাওয়ার অভ্যস্ত। বাইরে বসে খাওয়ার মতো অন্যান্য দেশে এটা সবাই খায়, কিন্তু বাঙালিরা কখনোই এটা খাওয়ার জন্য অভ্যস্ত না। এ প্রেক্ষাপটে বেশি শ্রেণীভেদ না করে প্রবাসী নাগরিকদের মধ্যেও দ্রুত করোনার ভ্যাকসিন দিলে ভাইরাসের সংক্রমণ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। বিপ্লব রায়, এটিএন বাংলা। মেলবোর্নে একদিন বাকি থাকতে বক্সিং ডে টেস্ট জিতল ভারত। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে 8 উইকেটে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনল সফরকারীরা। স্বাগতিকদের দেয়া মাত্র 70 রানের টার্গেট তাড়া করতে নেমে 16 ওভারের মধ্যেই জয় তুলে নেয় ভারত। এর আগে 6 উইকেটে 133 রানে চতুর্থ দিন খেলতে নেমে 200 রানে থামে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। 45 রান করেন ক্যামেরন গ্রিন। মোহাম্মদ সিরাজ নেন 3 উইকেট। অস্ট্রেলিয়ার 196 রানের জবাবে প্রথম ইনিংসে 326 রান করেছিল ভারত। মাউন্ট মঙ্গনিয়ে প্রথম টেস্ট জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন 302 রান, আর নিউজিল্যান্ডের দরকার 7 উইকেট। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ 3 উইকেটে 71 রান। আজহার আলী 34 রানে অপরাজিত থাকেন। এর আগে 5 উইকেটে 180 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। এতে পাকিস্তানকে 373 রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় স্বাগতিকরা। টম বাউন্ডেল 64 এবং টম লাথাম করেন 53 রান। নিউজিল্যান্ডের 431 রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে 239 রান করেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সাথে 1-1 গোলে ড্র করেছে চেলসি। নিজ মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে 34 মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় অল ব্লুরা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতে স্বস্তিতে ফেরে অ্যাস্টন ভিলা। 50 মিনিটে আনোয়ার এল গাজির গোলে সমতা আনে তারা। এই ড্রয়ে 14 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে আছে অ্যাস্টন ভিলা, আর 2 ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে চেলসি।